ব্রিজ তৈরি করার, তারপরে চপের কারখানা হয়েছে, অনেক কিছু হয়েছে, এগুলো তো আপনারা দেখছেন। আমি ওই মাকে প্রণাম করি, সে একজন মা তো। তবে আমি অবাক হয়ে গেছি যে উনি অদৃশ্য মনের রোগ সারেন, কিন্তু দৃশ্যমান যে চোরের দল, ধর্ষকের দল, উনি দেখতে পান না, এটাই দুঃখ। এই জন্য ওনার বিরুদ্ধে ভোটগুলো যাবে। ভারতের সংবিধানে বলে না, যদি আমি তৃণমূলের জোড়া ফুলে আমি দাঁড়াতাম তাহলে আমাকে ছেড়ে দিয়ে আসতে হতো, ঠিক আছে? এইটাই হচ্ছে নিয়ম। ভারতের সংবিধানের বাইরে আমরা কখনো কথা বলি না, কাজ করি না, এটাই আমার আদর্শ, ঠিক আছে? এরকম কোনো কথা নেই তো, দোষ করে বিজেপিতে গেলেই ক্ষমা হয়ে যায়, এইরকম কোনো থিওরি আমার কাছে নেই। যে দোষী সে বিজেপিতেও দোষী, সে তৃণমূলেও দোষী। আমি বলেছি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণপ্রাপ্তি হয়। যেমন রত্নাকর দস্যু, তিনি কিন্তু ব্রহ্মা এবং নারদের সংস্পর্শে এসে বাল্মীকি মুনি হয়েছিলেন। যদি কোনো ভালো মানুষের সঙ্গ কোনো খারাপ মানুষ করে, সে ভালো হতে বাধ্য। আমি একটা থিওরি নিয়ে কথা বলেছি, আমি গায়ের জোরে কথা বলি। আমরা কিন্তু সব বেঁকে যাচ্ছি, হ্যাঁ বেঁকে যাচ্ছি, কিন্তু বেঁকে যাচ্ছি, কিন্তু ওইরকম পোস্টার কে করেছে কে না করেছে ওগুলো আমাদের দেখার বিষয় না। আমরা জয়ের বাজনা বাজিয়েছি,
জয়ের বাজনা আজকে দেখলেন না জয় উল্লাস হচ্ছে হরি বল হরি বল হরি বল হরি বল মেইন ব্যাপারটা হয়েছে কি আমাকে আমাকে দেখলেই আপনাদের গানের কথা মনে পড়ে তাই না এটা আমার সৌভাগ্য এটা আমার সৌভাগ্য একটু গান গেয়ে দিচ্ছি আজ আমাদের নমিনেশন পূর্ব বর্ধমানে আজ আমাদের নমিনেশন পূর্ব বর্ধমানে বলো আজ আমাদের নমিনেশন পূর্ব বর্ধমানে তাই ভক্তিপূর্ণ আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি ছক্তি আমি শ্রদ্ধা বর্ধ দান করে যাই আমার গানে গানে রে ভাই পূর্ব বর্ধমানে আজ আমাদের নমিনেশন পূর্ব বর্ধমানে জয় হোক কাগজের দিকে Thank you.